আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে মোবাইলের বা কম্পিউটারের কানেক্টরের মধ্যে স্বর্ণ আসলে আছে কি নাই। তো স্বর্ণ আছে কি নাই এই ধারণাটা আপনাদেরকে আজকে আমি সম্পূর্ণ ভালোভাবে ক্লিয়ার করব যে আসলে এর মধ্যে স্বর্ণ ব্যবহার করা হয় কি না। তো এটার একটা সঠিক প্রমাণ কিন্তু আজকে দেখাবো। তো বন্ধুরা চলুন দেখতে থাকি। তো দেখতে পাচ্ছেন হাতের এই প্রসেসরটি, এই প্রসেসরের যে এই যে মানে এটি একটি অনেক পুরাতন কম্পিউটারের একটি প্রসেসর। তো এই প্রসেসর থেকে মানে প্রসেসরের কানেক্টরগুলো আমি খুলে নেব। খুলে নেওয়ার পর মানে এটাতে এইগুলোতে আসলে স্বর্ণ ব্যবহার করা আছে কি নাই সেইটা কিন্তু আমি আপনাদেরকে ক্লিয়ার করব। তো চলুন তাহলে এগুলো এই প্রসেসরে যে কানেক্টর আছে কানেক্টরগুলো এখান থেকে খুলে ফেলি। না খুললেও চলতো আমি আপনাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য। আসলে কিন্তু এটি আমি একটি তাতালের মাধ্যমে কানেক্টরগুলো খুলে নিচ্ছি, ঠিক আছে? তো এগুলো খুলে ফেলি। তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমার কানেক্টর মানে পিনগুলো খুলে নেওয়া হয়ে গেছে প্রসেসর থেকে। তো প্রসেসরটি আমি এখন রেখে দেবো। এই কানেক্টরগুলো আমি এখন নাইট্রিক অ্যাসিড দ্বারা নাইট্রিক অ্যাসিডের মধ্যে এগুলো রেখে দেবো কিছুক্ষণ। তো চলুন। তো তার জন্য কিন্তু বন্ধুরা আমি এখানে একটি কাঁচের বিকার নিয়েছি। কাঁচের বিকারের মধ্যে এই কানেক্টরের যে পিনগুলো রয়েছে এগুলো কিন্তু আমি এই কাঁচের বিকারে দিয়ে দিচ্ছি। দেখুন, তো এই কাঁচের বিকারে আমি কিছু পরিমাণে এখানে পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পরে এখানে আমি এখন নাইট্রিক অ্যাসিড দিয়ে দেব। নাইট্রিক অ্যাসিড খুবই বিপজ্জনক, এটি কিন্তু শরীরে লাগলে মানে শরীর একদম ক্ষতের সৃষ্টি হয়ে যাবে এটি। তাই হাতে বা শরীরে যেন কোথাও না লাগে সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। তো আমি এখন নাইট্রিক অ্যাসিড এখানে যুক্ত করছি। তো নাইট্রিক অ্যাসিড যুক্ত করার পর এখানে কিন্তু মানে কিছুটা ধোঁয়া বের হয়। আর এখানে যে মানে অ্যাকশন নিচ্ছে নাইট্রিক অ্যাসিডের যে বিক্রিয়া শুরু হয়েছে গ্যাসে সেটি কিন্তু মানে বোঝা যাচ্ছে। তো আমি আরও একটু নাইট্রিক অ্যাসিড দিয়ে দিই যাতে মানে অ্যাকশনটা ভালোভাবে নিতে পারে। তো দেখুন মনে হচ্ছে এখান থেকে ধোঁয়া বের হইতেছে, এরকম কিন্তু দেখা যাচ্ছে। তো আমি আবারও বলছি নাইট্রিক অ্যাসিড কিন্তু খুবই বিপজ্জনক, এটা যেন শরীরে কোনো অংশে না লাগে সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। আর যদি লেগে যায় তাহলে কিন্তু সাথে সাথে সেখানে পানি ঢালতে হবে বা পানি ঢেলে ধুয়ে ফেলতে হবে। তো দেখুন এখানে অ্যাকশন শুরু হয়ে গেছে। তো এখানে যে উপরে যে মানে স্বর্ণের পাতলা আবরণ থাকে সেজন্য কিন্তু উপর থেকে সরাসরি অ্যাকশন করতে পারতেছে না, এটা সাইড থেকে আস্তে আস্তে রাংকে গলিয়ে ফেলবে, তারপর ভিতরের দিকে ঢুকে ভিতরের দিকে অ্যাসিড কিন্তু বিক্রিয়া করে এটির যে তামা আছে তামা কিন্তু খেয়ে ফেলবে। নাইট্রিক অ্যাসিড মানে একদম অ্যাসিডের সাথে মিশে যাবে, তারপর কিন্তু মানে গোল্ডের যে প্রলেপ আছে গোল্ডের প্রলেপটা কিন্তু আলাদা আলাদা হয়ে যাবে। একটু ভালোভাবে বোঝানোর জন্য আমি সেই নোকিয়া 1100 মডেলের মোবাইলের একটি চার্জিং বেস রয়েছে, সেই চার্জিং বেস থেকে আমি একটি কানেক্টর ভেঙে নেব, দুটি কানেক্টর ভেঙে নেব এবং এই কানেক্টর দুটি এই পাত্রের এক সাইডে। এই দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই নোকিয়া 1100 মডেলের চার্জিং বেস। এখান থেকে আমি দুটি কানেক্টর ভেঙে নেব, ভেঙে আমি এই পাত্রের এক সাইডে রাখব। সেই ক্ষেত্রে দেখেন কি হয়। এ দেখেন আমি কানেক্টর ভেঙে নিয়েছি, এটি এবার এখানে ছেড়ে দিচ্ছি, ছেড়ে দিলাম। দেখেন তেমন কোনো অ্যাকশন মনে হয় নিচ্ছে না, এরকম আর কি। এর মানে হচ্ছে এর চতুর্থ সাইডে কিন্তু গোল্ড প্রলেপ রয়েছে, স্বর্ণের প্রলেপ থাকার কারণে মানে সঠিকভাবে মানে অ্যাসিড স্বর্ণকে গলাতে পারে না। আমরা সাধারণত জানি যে অ্যাসিড নাইট্রিক অ্যাসিড স্বর্ণকে গলাতে পারে না, তাই কিন্তু এরকমটা মানে সরাসরি বিক্রিয়া করতে পারতেছে না। তো এর দুই পাশ থেকে দেখুন সামান্য সামান্য বুদবুদ হচ্ছে দুই পাশ থেকে, মানে দুই পাশ থেকে তামা যেহেতু বের হয়ে গেছে ভাঙার কারণে, তাই দুই দুই পাশ থেকে কিন্তু বুদবুদ
বের হইতেছে, মানে দুই পাশ থেকে ওই ওই যে দেখুন এক পাশ থেকে আস্তে আস্তে কিন্তু তামাকে ভিতর থেকে গলিয়ে ফেলবে। হ্যাঁ, বাইরের অংশটা কিন্তু ঠিকই থাকবে, কারণ বাইরের অংশ স্বর্ণের প্রলেপ দ্বারা মোড়ানো, যার কারণে বাইরের অংশটা ঠিক থাকবে এবং ভিতরের যে অংশ আছে তামার অংশ, তামা, সেটি কিন্তু নাইট্রিক অ্যাসিড একদম ভ্যানিশ করে ফেলবে। তো আরো একটু বোঝানোর জন্য আমি এইখানে চায়না মোবাইল যে আছে, চায়না মোবাইলের সিম বেজ থেকে সিম বেজের যে কানেক্টর আছে সিম, সেই সিম বেজের কানেক্টর আমি এখানে দিয়ে দিব, মানে ভালোভাবে বোঝানোর জন্য যে আসলে চায়না মোবাইলে কোন মানে কত পরিমাণে গোল্ড ব্যবহার করে থাকে তারা, আসলে তারা কি গোল্ড ব্যবহার করে নাকি করে না, মানে এটাও এটিও কিন্তু প্রমাণ পেয়ে যাবেন। তো আমি এখানে চায়না মোবাইলের কিছু অংশ, মানে চায়না মোবাইলের যে সিম বেস রয়েছে সিম, সেই সিম বেস থেকে কানেক্টর তুলে আমি এখানে দিয়ে দিচ্ছি, দেখুন। দেখুন এখানে খেয়াল করুন, আমি চায়না মোবাইলের সিম বেস থেকে কানেক্টর নিয়েছি এবং এখানে ছেড়ে দেওয়া দিয়েছি। এখন ছেড়ে দেওয়া মাত্রই মানে বুদবুদ শুরু হয়ে গেছে, মানে অ্যাকশন শুরু হয়ে গেছে। তাহলে তার মানে বোঝা যাচ্ছে যে এই চায়না মোবাইলের যে সিম বেজ আছে এতে গোল্ড প্রলেপ নাই বললেই চলে। হ্যাঁ, নাই, যার কারণে কিন্তু এটি অতি দ্রুত গলে যাচ্ছে, ঠিক আছে। আর তার সাথেই কিন্তু দেখতে পাচ্ছেন নোকিয়া মোবাইলের যে চার্জিং বেজের যে কানেক্টর সেটি কিন্তু এখনো কিছুই হয় নাই, সেখানে কোনো অ্যাকশনই হচ্ছে না। তার মানে কি এখন মোটামুটি কিন্তু ক্লিয়ারের দিকে চলে আসা যাচ্ছে যে এখানে মানে চায়না মোবাইলের যে বেজগুলো রয়েছে বা কানেক্টরগুলো থাকে সেগুলোতে যে পরিমাণে স্বর্ণ ব্যবহার করে থাকে তারা, সেটা ধরাছোঁয়ার বাইরে। এটি আসলে এগুলো দিয়ে কোনো কাজের হয় না আমার মনে হয় চায়না মোবাইলে, মানে মোট কথা বলতে গেলে দেখতে পাচ্ছেন চায়না মোবাইলের যে বেজ রয়েছে সেগুলো কিভাবে গলে যাচ্ছে, কানেক্টর রয়েছে গলে যাচ্ছে, সেই সাথে পাশাপাশি রয়েছে নোকিয়া মোবাইলের কানেক্টর সিম বেজের মানে চার্জিং বেজের কানেক্টর, এটা কিন্তু দেখা যাচ্ছে মনে হয় যে কিছুই হয়নি বা কিচ্ছু হয়নি। তো আমরা এই অবস্থায় এটিকে 12 ঘন্টা পর্যন্ত স্থিরভাবে রেখে দিই। হ্যাঁ, 12 ঘন্টা পর আমরা দেখবো যে এর রেজাল্ট আসলে কি আসছে। তো চলুন 12 ঘন্টা পর দেখে নিই। তো বন্ধুরা 12 ঘন্টা পর ফাইনালি আমরা দেখতে পাচ্ছি এখানে নোকিয়া মোবাইলের যে চার্জিং বেস ছিল সেটি মনে হয় যে যেভাবে ছিল ঠিক যেভাবে রেখেছিলাম সে ঠিক সেইভাবেই কিন্তু রয়ে গেছে, মনে হয় এটি কিছুই হয়নি, কোনো ক্ষয়প্রাপ্ত হয়নি। আর পাশাপাশি দিয়েছিলাম চায়না মোবাইলের কানেক্ট মানে সিম মানে সিম বেজের যে কানেক্টর রয়েছে সেই কানেক্টর কিন্তু এখানে দিয়েছিলাম, সেগুলো কিন্তু গোলে একদম ভ্যানিশ হয়ে গেছে, মানে চায়না মোবাইলের সিম বেজে কোনো প্রকারের গোল্ড কিন্তু আমরা পাইনি। তো ঠিক আছে, এই দেখুন। তো আমরা যখন এটিকে আরও 12 ঘন্টা পর্যন্ত রেখে দেই, তার মানে পরের দিন সকালবেলায় আমরা এরকম দেখতে পাই সিম বেজের যে ইয়াগুলো, সিম বেজের যে কানেক্ট নোকিয়া মোবাইলের যে কানেক্টরগুলো ছিল সেগুলো মনে হয় পানিতে ভাসতেছে। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন এইখানে একটা আর এইখানে একটা রয়েছে, দুটি কিন্তু মনে হয় ভাসতেছে, মানে খুবই হালকা হয়ে গেছে। তো খুবই হালকা হয়ে যাওয়ার কারণ হচ্ছে এখানে যে ভিতরে এর ভিতরে যে তামা ছিল সেই তামা কিন্তু নাইট্রিক অ্যাসিড খেয়ে ফেলেছে। তো এরপরে মানে উপরে যে গোল্ড প্রলেপ বা স্বর্ণের প্রলেপ রয়েছে সেই স্বর্ণের প্রলেপ কিন্তু এখানে নাইট্রিক অ্যাসিড গলাতে পারেনি, যার জন্য কিন্তু এটা খুবই হালকা হিসেবে আছে। তো আমরা একটি টুইজারের মাধ্যমে এখান থেকে এখন আমরা তুলে দেখব আসলে কি পরিমাণ মানে কি অবস্থা, মানে গোল্ড প্রলেপ যে আছে সেই গোল্ড প্রলেপের অবস্থা এখন কোন পর্যায়ে আছে। তো দেখতে পাচ্ছেন আমি টুইজার দিয়ে কিন্তু তুলতেছি, দেখুন একদম পাতলা হয়ে গেছে, পাতলা মানে খুবই পাতলা, পাতলা আবরণ দেওয়া থাকে, যাই হোক গোল্ড তো দেওয়া থাকে এটা। তো যাই হোক, আমরা সাধারণত জানি যে নাইট্রিক অ্যাসিড স্বর্ণকে গলাতে পারে না এবং রাং, তারপর আপনার রয়েছে মানে এগুলোকে তো কিন্তু আপনার কি বলে রূপা, রূপাও ব্যবহার করা হয়, রাং সেই সাথে রূপা তামা এগুলো কিন্তু ব্যবহার করা হয়, ঠিক আছে। তো রূপা তামা এগুলো কিন্তু গলে যায়, রাঙও গলে যায়, আর এখানে দেখতে পাচ্ছেন এই যে স্বর্ণের যে প্রলেপ রয়েছে এই স্বর্ণের প্রলেপ কিন্তু গলেনি, এমনই রয়েছে যে কিছু অংশ ছিঁড়ে চলে এসেছে টুইজারের সাথে, দেখতে পাচ্ছেন। তো আরো একটি কিন্তু রয়েছে এরকম, তো এটি হচ্ছে আসলে মূলত গোল্ড প্রলেপ, ঠিক আছে। গোল্ড প্রলেপ প্রলেপ হলেও পাতলা হলেও আসলে নাইট্রিক অ্যাসিড যেহেতু একে গলাতে পারে না সেহেতু কিন্তু এই অবস্থায় রয়ে গেছে। তো বন্ধুরা নিচের ওইটিও আমরা তুলে দেখবো এখন, তুলে দেখি
কি অবস্থা ওটারও। তো বন্ধুরা নিচ থেকে কিন্তু ওই যে আরেকটি যে ছিল মোবাইলের, নোকিয়া মোবাইলের চার্জিং বেজের কানেক্টর, সেটিও কিন্তু তুলে নিয়ে আসলাম। আসলে এখানে ভালোভাবে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, দুইটি যে বেজে মানে চার্জিং বেজের কানেক্টর ছিল, দুইটি বেজের কানেক্টরই কিন্তু গোলে পাতলা আবরণ কিন্তু এখানে রয়েছে। দেখুন একদম একদম পাতলা আবরণ। তো এটি মূলত হচ্ছে গোল্ড, ঠিক আছে, এটি স্বর্ণের প্রলেপ। তো আশা করি বুঝতে পেরেছেন যে আসলে এর মধ্যে স্বর্ণের ব্যবহার হয়ে থাকে। মানে কি জন্য ব্যবহার করা হয়ে থাকে, সেটি তো মানে লং টাইম লাস্টিং যাতে করে তার জন্য কিন্তু গোল্ড প্রলেপ ব্যবহার করা হয়ে থাকে। যদি গোল্ডের প্রলেপ ব্যবহার না করে তাহলে সেটি কিন্তু সহজেই মরিচা বা জং মানে এরকম কিছু হয়ে নষ্ট, তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা নষ্ট হয়ে যায়, যার কারণে কিন্তু এই মানে স্বর্ণের প্রলেপ ব্যবহার করা করে থাকে আর কি সাধারণত। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন। তো এ পর্যন্তই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।